দীর্ঘ 9 বছর পর আবারও রোম ঢাকা রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালু হলো। রোম ইন্টারন্যাশনাল লিওনার্দো দা ভিনসি বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠান হয়। এতে রোমের আন্তর্জাতিক এয়ারপোর্ট লিওনার্দো দা ভিনসিতে কেক কেটে সূচনা করা হয়। এই রুটটি চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতিম ইতালির সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো আবারও। ফ্লাইট চালু হয় উচ্ছ্বসিত ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।